wrong number. বললাম তো রং নাম্বার। আমার নাম নিয়ে আপনি কি করবেন? আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা এ নাম্বার না। ডোন্ট ডিস্টার্ব মি। ইউ কে? সন্ধ্যা, সরি, একটা রং নাম্বার বেশ জ্বালাচ্ছিল তাই রাগ উঠে গিয়েছিল। হ্যাঁ বল, কি বললি? কি? মাই গড, কাজী অফিসে তোদের বিয়ে? ও কখন? ওকে আমি আসছি। ইয়াহু, সন্ধ্যার বিয়ে। কথাই শুরু হলো না আর তুই বলে দিলি রং নাম্বার। কথা তো তোমাদের একটাই, আমার বিয়ে দেবে। এ নিয়ে আমি অনেকবার বলেছি, জয় ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। রং নাম্বার? What do you mean by wrong number? Wrong number না, correct number. মানে জয়ের কথাই তোকে বলতে চেয়েছিলাম। জয় দেশে এসেছে। জয় লন্ডন থেকে এসেছে? হ্যাঁ। মা, সুখ খবরটা তুমি এত দেরি করে দিলে। তুই তো রং নাম্বার বলে সুখবরটা এড়িয়ে যাচ্ছিলি। না মানে টেলিফোনে রং নাম্বার বলতে বলতে মুখ ফসকে বেরিয়ে গেছে রং নাম্বার। বাবা আমি ঠিক। বস, কোথায় যাচ্ছিস? নাস্তা খাবি না? আরে সন্ধ্যারাজ বিয়ে, কাজী অফিসে যেতে হবে। সেটেল ম্যারেজ, খুব মজা হবে। বাবা আসি। হ্যালো, সরি, রং নাম্বার। গাড়ি কিভাবে চালাতে হয় তা আপনার কাছে শিখতে হবে। নীলা, ও মাই গড, নীলা, 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 তুমি অতদিন পর তুমি কোথায় যাচ্ছ? আমার এক বান্ধবীর বিয়ে, কাজী অফিসে যাচ্ছি। আমারও তো এক বন্ধুর বিয়ে, আমিও কাজী অফিসে যাচ্ছি। তোমার বান্ধবী? হ্যাঁ সন্ধ্যা, আমার বান্ধবী। আরে সন্ধ্যা মানে সন্ধ্যা রাহুল, রাহুল তো আমার বন্ধু যাদের টেলিফোনে প্রেম হয়েছিল। তাহলে আমরা দুজন একই রেখে যাচ্ছি। আচ্ছা তোমার টেলিফোনে কি হয়েছে? কাল থেকে অন্তত দশ বার তোমাকে ফোন করেছি, প্রত্যেকবার শুধু রং নাম্বারে যায়। ও গড, সেম পজিশন। আমিও কাল থেকে মিনিমাম 10 বার রং নাম্বারে কল পেয়েছি। রিয়েলি? হ্যাঁ। আরে ভাই, রাস্তা জাম করে প্রেম করেন নাকি? ও মাই গড, রাস্তায় জাম লেগে গেছে তো। পরে কথা হবে। চলো। নাও। আপনাদের সাক্ষী কখন আসবে? এক্ষুনি চলে আসবে। রাহুল, আরে জয়, নীলা, ওই তো চলে এসেছে। একসাথে কি করে এলি? কনগ্রেচুলেশন। হ্যাঁ কাজী সাহেব, শুরু করুন। রাহুল, তুই আমাকে আগে বলিসনি কেন এখানে নীলা আসবে? সন্ধ্যা, তুইও তো আমাকে বলিসনি জয় এখানে আসবে। আমরা তো দুজনকে চমক দিতে চেয়েছিলাম। বিয়ে তো আমরা অনেক আগেই করতাম, কিন্তু জয় লন্ডনে ছিল বলে
আমরা এতদিন বিয়ে করিনি। রাহুল বলেছে তার বন্ধু সাক্ষীতে সে বিয়ে করবে। তাহলে আমার কোনো দাম নেই? অবশ্যই আছে, দুজন সাক্ষী ছাড়া বিয়ে হয় না। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। আরে বিয়ের কাজ সব শেষ, এখন শুধু সাক্ষীর কাজ বাকি। নিন, এখানে একটা সই করুন। কোথায় দেব? এইখানে। ওকে, ডান। আলহামদুলিল্লাহ। এবার সবাই দোয়া করুন, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আল্লাহ আল্লাহর এখন শোন, আমি ঠিক করেছি আজ তোদের অনারে আমি একটা পার্টি দেবো। ডিস্টার্ব করো না তো, ওরা মাত্র স্বামী স্ত্রী হয়েছে, এখন দুজন একটু একা থাকবে, ঘুরে বেড়াবে। আজ আমাদের কোনো পার্টি দরকার নেই। আরে তোমরা তোমাদের রাস্তা দেখো আর আমরা আমাদের। ইয়েস, এখন শুধু আমরা দুজন দুজনার। ওকে বাই। সুজু, দেখলে কেমন স্বার্থপর? বিয়ে শেষ, টাটা, বাই বাই। স্টুপিড। জি স্যার, এরকমই হয়, বিয়ের পর স্বামী স্ত্রী একা থাকতে পছন্দ করে। চলো। কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। যা, শোনো, তোমার পার্টিতে আমি তোমার অনারেবল গেস্ট। চলো। দ্যাটস মাই প্লেজার ম্যাডাম। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। নাও শুরু করো। যাই বলো না কেন, রাহুল আর সন্ধ্যা কিন্তু ভালোবেসে দুজন সাকসেস হয়েছে। এই ভালোবাসার মধ্যে কি যে আছে আমি বুঝি না। আমার দিকে একটু ভালোবাসার চোখে তাকাও, তাহলেই বুঝতে পারবে। ইয়ার্কি মারছো? হাই, ইয়ার্কি না, আই এম সিরিয়াস। আসলে ভালো না বাসলে তুমি বুঝবে কি করে ভালোবাসার মজা কিরকম? ভালোবাসা মোস্ট ডিসগাস্টিং, একটা স্লো, বিরক্তিকর আইটেম। পেতনের মতো একটা মেয়ে, তাকে ভালোবেসে প্রেমিক বলে, জানো তোমাকে না পূর্ণিমার চাঁদের মতো লাগছে। সত্যি তোমাকে পূর্ণিমার চাঁদের মতোই লাগছে। মারবকি ফাজলামি, চলো তো। কোথায়? আমাদের বাসায়। বাবা মার সাথে দেখা করবে? না না, এখন না, এই অবস্থায় যাব না। একেবারে মাথায় পাগড়ি পরে বসে যে তোমাদের বাসায় যাব। আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, মা ডেকেছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। না না, আমার দিক থেকে কোনো অসুবিধে নেই, তবে আমি একটা নতুন বিজনেস এক্সপ্যান্ড করতে যাচ্ছি, এটা হয়ে গেলেই নীলার সাথে জয়ের বিয়েটা সেরে ফেলব। ঠিক আছে, রাখি। থ্যাংক ইউ। মা আসবো? আয়। আজ তোকে খুব হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ। বলো কেন ডেকেছো? এইমাত্র নীলার বাবার সাথে কথা হলো, তারা তোর সাথে নীলার বিয়েটা সেরে ফেলতে চাইছে। আমি বলেছি কিছুদিন সময় দিতে হবে, মাত্র তো এলি ইংল্যান্ড থেকে, অফিসটা বুঝে নে, তারপর বিয়ে। কি বলিস তুই? মা, তুমি যা ভালো মনে করো তাই। আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা অমত করেছি না, এই জন্যই তো তোর উপর আমার বেশি বিশ্বাস। থ্যাংক ইউ মা। ম্যাডাম, আজ বিকেল তিনটে চেম্বার অফ কমার্সের মিটিং এ আপনার অ্যাটেন্ড করার কথা। ও হ্যাঁ, আচ্ছা আপনি কাজ করুন, জয়কে অফিসটা একটু ঘুরিয়ে দেখান। জি, যা বাবা। আসি মা। ওকে চলো। সম্মানিত আমার ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ, ব্যবসায়িক দিক থেকে আপনারা আমাকে বড় মনে করলেও আমি মনে করি আপনারা যে যেখানে আছেন, সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে আপনারা আপনাদের জায়গায় শ্রেষ্ঠ। গত অর্থ বছরে আমরা আমাদের দেশীয় পোশাক বিদেশে রপ্তানি করে
প্রায় $800 কোটি আয় করেছি। এই আয়ের পেছনে মিস্টার হাশিম এবং মিসেস ফারজানার কারখানার পণ্যের অবদান কম নয়। কিন্তু গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি, বিদেশে আমাদের পণ্যের চাহিদা থাকা সত্ত্বেও আমরা মাল সাপ্লাই দিতে পাচ্ছি না, যার ফলে আমাদের কমপক্ষে $500 কোটি ক্ষতি হয়েছে। উৎপাদন বাড়ানোর জন্য প্রতি অর্থ বছরে আমরা ব্যাংক থেকে যে লোনটা পেয়ে আসতাম, তার কিছু অসৎ ব্যবসায়ীর জন্য না পাওয়াতে আমাদের বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। আপনি হয়তো জানেন, দেশে 22 লক্ষ নারী শ্রমিকের মধ্যে একমাত্র আমার, হাশিম সাহেব এবং আপনার মিলে শ্রমিকরাই অত্যন্ত দক্ষ। কিন্তু সেই জায়গায় আমার প্রধান কিছু কারখানা সামান্য ব্যাংক লোনের জন্য বন্ধ হয়ে আছে, যা রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। কিন্তু এতে তো আমাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রপ্তানির জন্য বিদেশি ক্রেতাদের কাছে আমাদের অঙ্গীকার নষ্ট হবে। এর জন্য আমাদের সবার দাবি, আপনি এর একটা বিহিত করুন। এর একটা সুরাহা না হলে আমাদের শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, আমরা আর দাঁড়াতে পারবো না। নায় হতে দেয়া যাবে না। আমরা আমাদের সবার সহযোগিতার মাধ্যমে একে অন্যের সাহায্যে এসে আমাদের পণ্য বিশ্ববাজারে 1 নম্বর স্থানে দাঁড় করাবো। এতে আপনাদের সবার সহযোগিতা চাই, আর আমার পক্ষে যা করণীয় আমি অবশ্যই করব। থ্যাংকস অল। কখন থেকে মোবাইল বাজছে, ধরছিস না কেন? ধরেছিলাম, দেখলাম রং নাম্বার, আর রং নাম্বারে কারোর সাথে কথা বলতে একদম ভালো লাগে না। ঠিক আছে, আমি দেখছি। আরে হ্যালো, কে? ও আছে, জয় ফোন করেছে, রং নাম্বার বলে কেটে দেবো না আমাকে। হ্যালো হ্যালো নীলা, কি আশ্চর্য, সে কখন থেকে তোমাকে ফোন করছি, ফোন ধরছো না কেন? হ্যাঁ, কি হলো? তোমার নাম্বার সেভ করতে ভুলে গিয়েছিলাম, তাই নাম্বার চিনতে পারিনি, ভাবলাম রং নাম্বার। ও তাই বলো, আমি তো টেনশনে ছিলাম। এনিওয়ে কি করছো? হাতি মারছি। হ্যাঁ, হাতি মারছো? ভেরি গুড। তা বড় হাতি না ছোট হাতি? রাতে কি করব, বসে বসে ঝুমুরের মিউজিক ভিডিও দেখছি। আচ্ছা, মা তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে। তারপর তারপর কি হলো? তোর জন্য লন্ডন থেকে জয় নামের একটি ছেলে এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি কি বললে? বললাম আমি রাজি। ট্যাংরা ছেলেদের প্রেমের প্রপোজাল শুনতে শুনতে আমার কান একেবারে ঝালা ফেলা হয়ে যাচ্ছিল। বিয়েটা হয়ে গেলে বেঁচে যাই। ওকে ম্যাডাম, বিয়ের পর তো ভালোবাসার কথা শুনতে আপনার কোনো আপত্তি নেই। আসলে আসলে ভালোবাসাটা কি? তোমরা ছেলেরা কথায় কথায় এত ভালোবাসার কথা বলো কেন বলো তো? তাহলে কাল বিকেলে দেখা করো, আমি তোমাকে বুঝিয়ে দেব ভালোবাসা কি। সাথে সাগরের কেন এত মিল, কেন বলো? ভালো
ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। ওই দেখো ফুলের বুকে প্রজাপতি উড়ে যায় কিসের সুখে, কেন বলো? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। ওই দেখো আকাশটা নীল, তার সাথে সাগরের কেন এত মিল? সাগরের কেন এত মিল? কেন বলো? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। ওই দেখো ফুলের বুকে প্রজাপতি উড়ে যায় কিসের সুখে, বলো? ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য, ভালোবাসার জন্য, ও ভালোবাসার জন্য। এবার বুঝলে তো ভালোবাসা কি? ছাড়ো, আমার দিকে আগালে ওরা শেষ করে ভাবো। এই ওকে ছেড়ে দে না, আমার পিছনে পুলিশ, পালাতে হবে আমাকে এখান থেকে, ফলে ওকে ছেড়ে দেবো। গাড়ি চাবি দে। না দেবো না। চাবি দে, আগে ওকে ছেড়ে দে, তা না হলে তোর মাসুক শেষ। যা যা, এগুলো চাবি। Yeah!
Thank you.
সব ভিতরে নিয়ে গাড়িটা গ্যারেজ করে ফেলো। জি স্যার। ঠান্ডা লেগেছে ডার্লিং? স্যার নিশ্চয়ই আপনি জয়েন করতে আছেন। জয়েন করা ভালো, খুব ভালো। জয়েন করলে মান বাড়ে, আর মান বাড়লে ওজনও বাড়ে। তয় স্যার এর একটা দোষও আছে, হোম কেয়ার চাটা নষ্ট হয়ে যাইবে। ঠান্ডা লেগেছে ডার্লিং। ডার্লিং কোন মে ডার্লিং স্যার? সরি। মালা বাড়িতে গেছে, তাইলে মো কি হইবে? মালা বাড়িতে গেছে, জাগা তুমি আছো। বিস্কুটটা খাইলে আমি এখন ব্যস্ত, অন্য সময় কথা বলবো সুইট হার্ট। ঠান্ডা লেগেছে ডার্লিং। আমি এখন ব্যস্ত, অন্য সময় কথা বলবো সুইট হার্ট। ঠান্ডা লেগেছে ডার্লিং। ইউ, আমি জানি না হু আর ইউ, বাট ইউ স্পয়েল মাই হোল ডে। সারাটা দিন তুমি আমার মনে চেপে বসে আছো, এখন রাত, প্লিজ রিলিজ মি। আমি এখন ঘুমোতে যাব। কি হয়েছে আপনার, কণ্ঠে এরকম লাগছে কেন? ঠান্ডা লেগেছে ডার্লিং। ডার্লিং? ইয়েস সরি। কাল তুমি কোথায় ছিলে? তোমাকে ফোন করেছিলাম। কখন? এই 4:05 হবে। ফোন বন্ধ করে ঘুমাচ্ছিলাম। আপনি ঠান্ডা নিয়ে অফিসে এসেছেন কেন? আরে না, ঠান্ডা না,
ঠান্ডাকে এড়িয়ে চললে হবে না, ঠান্ডাও একটা রোগ, আর ঠান্ডা থেকে অনেক রোগ হতে পারে। দু একদিন রেস্ট নিলেই পারতেন, উঠুন। আরে না মিলা, অফিসে আমি কাজ আছে। কোনো কথা নয়, উঠুন, বাসায় গিয়ে লবণ পানি দিয়ে গড়গড় করবেন। আজ কোনো ফাইলে কাজ হবে না, এটা আমার কাছে দিন, কাল দেখবেন। আজ স্যার শরীর খারাপ, স্যার আপনি বাসায় যান। থ্যাঙ্কস সুইটহার্ট। সুইটহার্ট? না না সুইটহার্ট না, আসি ডার্লিং। ডার্লিং, সুইটহার্ট, স্যার এসব কি বলছে? ম্যাডাম মোর মনে হয় স্যারের বডি থেকে দুইটা স্ক্রু খুলে গেছে, কাল মরে কয় কি না ঠান্ডা লেগেছে ডার্লিং। এই কথা তো আমাকেও বলেছেন, তাতে কি হয়েছে? স্যার যা বলেন তাতে কোনো রং থাকে না, যান কাজ করুন গিয়ে। আর শুনুন, স্যারকে নিয়ে মাথা ঘামাতে হবে না। সরি সরি সরি। এক রং নাম্বারের লোককে মিষ্টি করে বলেছি ঠান্ডা লেগেছে ডার্লিং। হোয়াট? ডার্লিং বলেছো? শুধু তাই নয়, সুইটহার্ট বলেছি। হ্যাঁ সুইটহার্ট বলেছো? সর্বনাশ করে ফেলেছো, মার্ডার করে দিয়েছো। আরে মার্ডার হবে কেন, একটা গেম খেললাম। দেখো লীলা, আমার তো মাথা খারাপ করেই রেখেছো, আর কারো মাথা খারাপ করো না প্লিজ। মাথা খারাপ না, একটা দুষ্ট বুদ্ধি মাথায় এলো, তাই একটু গেম খেললাম। রং নাম্বারে কোনো ফোন এলে এভাবে কথা বলে ওর মাথা খারাপ করে দেব। না 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 না, ইটস নট ফেয়ার। দেখো লীলা, এসব ভালো না, বেচারা নিশ্চয়ই তোমার কথা ভাবতে ভাবতে কাল রাতে ঘুমোতেই পারেনি। ডোন্ট প্লে উইথ সামওয়ানস ইমোশন। শোনো, ভালোবাসা নিয়ে কখনো খেলা উচিত না। তুমি এক কাজ করো, ওকে এক্ষুনি ফোন করে সরি বলে দাও। ওকে, তুমি যা বলবে আমি তাই করব। এতক্ষণ কে ফোন এনগেজ রাখে? আসলে তো আমার রিয়েল সুইটহার্ট তুমি। থ্যাংক ইউ জান, আই লাভ ইউ। আচ্ছা ফোন যদি ধরতো তাহলে আমি কি বলতাম? ফোন এনগেজ রেখে ভালোই করেছে, একটা নার্ভাসনেস থেকে বেঁচে গেলাম। হ্যালো, রাজ বলছি। সরি, আপনাকে আমি কাল মিথ্যে বলেছি, আসলে অনেক রং নাম্বার আসে তো তাই বিরক্ত হয়ে বলেছি। আমি মিলা নই, নীলা। ইটস অল রাইট, পরে আমি বুঝতে পেরেছিলাম আমি রং নাম্বারে ফোন করেছি। কাল আপনি নিশ্চয়ই আমার সম্বন্ধে ভেবেছেন, মেয়েটা খারাপ, মিথ্যেবাদী, অনেক কিছু, তাই না? আরে না না, আমি এসব কিছু ভাবিনি, তবে আপনার কণ্ঠটা খুব মনে পড়ছিল। আমার কণ্ঠটা? ও হ্যাঁ, আমার কণ্ঠটা খুবই কর্কশ। তা হবে কেন, আপনার কণ্ঠটা খুবই সুন্দর, আকর্ষণে ভরা, সামথিং ডিফারেন্ট। ওরে বাবা, আপনি কণ্ঠ নিয়ে চর্চা করেন নাকি? আরে না না, প্রফেশনে আমি বিজনেসম্যান, তবে মাঝে মধ্যে ছবি আঁকি। আমিও এক সময় আর্ট কলেজে পড়তে চেয়েছিলাম, পাবলো পিকাসো, ভারতের মকবুল ফিদা হোসেন, বাংলাদেশের জয়নুল আবেদিন, এদের আর্টের আমি খুব ভক্ত।
আমি কিন্তু এত বড় শিল্পী না। ভালোই হলো আপনার সাথে পরিচয় হয়ে, একদিন দেখা করে নিজের ছবিটা আঁকিয়ে নেব। আমি অলরেডি আপনার ছবি এঁকে ফেলেছি, তবে কোনো ক্যানভাসে নয়, মনের মধ্যে। রিয়েলি? কণ্ঠ শুনে ছবি এঁকেছেন? ইজ ইট পসিবল? ইয়েস পসিবল, তবে সব ক্ষেত্রে নয়, এর জন্য একটা ডেভার্সন চাই। জার্মানিতে এক আর্টিস্টের কথা শুনেছি, তিনি কণ্ঠ শুনে ছবি এঁকে ফেলতেন, 100% না হলেও 90% মিলে যেত। না না, আমার এটা বিশ্বাস হয় না। ইউ আর জোকিং। না না, আমি কোনোদিন জোক করি না, খুব সিরিয়াস ধরনের ব্যবসায়িক ছেলে আমি। তাই নাকি? ব্যবসায়ী লোকের শিল্পী মন থাকে নাকি? শিল্পী মন সবার মধ্যেই থাকে, কেউ এটাকে চাপিয়ে রাখে আর কেউ জাগিয়ে দেয়। আপনি তো খুব মজার লোক, একদিনই মনে হচ্ছে আপনি অনেক দিনের পুরনো বন্ধু। হ্যাঁ, এটাও হতে পারে। শুনেছি অনেক সময় রং নাম্বার থেকেও ফ্রেন্ডশিপ হয়ে যায়। কারেক্ট। আমার এক বান্ধবী রং নাম্বার থেকে এক ছেলের সাথে ফ্রেন্ডশিপ করেছিল, তারপর প্রেম। এই তো দুদিন আগে ওদের বিয়ে হয়ে গেল। আচ্ছা, কাল বিকেলে আপনি কি করছেন? কেন, আপনার সাথে দেখা করে বন্ধুত্বটা একটু পাকা করে নিতাম। নো মিস্টার নো, প্রথম আলাপে অত ভালো না। আর তাছাড়া এমন কিছু বন্ধুত্ব আছে যা দূর থেকেই ভালো। কারেক্ট। জীবন চলার পথে একদিন না একদিন তো দেখা হবেই, কাল সম্ভব নয়, কারণ কাল আমার জীবনের সবচাইতে বিশেষ একটা দিন, আমার জন্মদিন। থ্যাংক ইউ সুইটহার্ট। আচ্ছা, ওই রাজলোকটাকে জন্মদিনে দাওয়াত দিয়ে দিলে? না না, দেইনি, তবে দেবার একবার ইচ্ছে হয়েছিল, পরে কাটিয়ে দিলাম। জানো আমার কি মনে হয়? আমার মনে হয় লোকটা না একটা পাগল। তোমার জন্য আমিও পাগল, সেটা দোষের কিছু না। তা লোকটা একাই কথা বললো না তুমিও কিছু বললে? হ্যাঁ, কেউ কথা বললে চুপ করে থাকা যায় নাকি? আমি উলেছি, তবে লোকটার কাছে একটা জাদু আছে, কথা বলতে না চলেও বলিয়ে নেয়। একদিনই মনে হলো অনেক দিন ইচ্ছে না। ওরে বাবা, আমার 12টা বাজতে শুরু করেছে। আর ইউ জেলাস? অফ কোর্স আই এম জেলাস। দেখো, তুমি লোকটা সম্পর্কে যেভাবে বলছো তাতে কিন্তু আমার ভয়ই করছে। কি যে বলো। দেখো লীলা, ফ্রেন্ডশিপে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আবার প্রেম টেম করে ফেলো না। আমার প্রেম তো তুমি, আমার এ চোখে শুধু তুমি। চলো। আমার কোথায়? তোমার জন্মদিনে তোমাকে একটা সারপ্রাইজ দেব। রিয়েলি? হ্যাঁ, চলো।
করে? মগে সারে কইছে মন দিয়া খুঁজলে আল্লাহরে পাওয়া যায়। আরে তো ঠিকানা মাত্তর, বুঝলেন না, মোবাইল কোম্পানি। আরে বাবা, এ দেখছি একেবারে হিমালয় জয় করার মতো। এখন আসি, চলবেন মানে? জন্মদিনে এসেছেন, না খেয়ে যাবেন কি করে? না না, খাওয়া যাইবে না, আই শুধু আইলাম, দেখলাম, চললাম। কে কাটো? Happy birthday to you. নেকলেস দিলে ফোন করতে হবে নাকি? হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। একদিনের আলাপে এত দামি একটা গিফট পাঠালেন, এটা আপনার ঠিক হয়নি? ও কিছু না, তবে আমার খুব ইচ্ছে ছিল যাবার, কিন্তু আপনি বলেছেন এমন কিছু বন্ধুত্ব আছে যা শুধু দূর থেকে ভালো লাগে। তা ঠিক বলিনি, তবে না এসে ভালোই করেছেন। মনে করুন আপনি কল্পনা করলেন আমি খুব সুন্দর, আসলে আমি দেখতে বিশ্রীও হতে পারি। বন্ধুত্ব সুন্দর বিস্তৃতি দিয়ে হয় না, বন্ধুত্ব হয় মন দিয়ে। আর 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 প্রিয়ার কি রূপ শুধু সেই জানে যে কখনো ভালোবাসে। গানটা শুনেছেন? না শুনিনি। তাহলে শুনুন। সমবেদনা আঁখি তবে জলে ভাসে, প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। তুমি সুন্দর যদি নাহি হও, শুধু তোমার তুমি রে জানি, তোমার তুমি রে জানি। আমার নয়নে প্রতিমা হয়ে তাই তুমিও
হৃদয় ভরে গেছে মোর, কাঙাল হৃদয় ভরে গেছে মোর, যেদিন দাঁড়ালে পাশে প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। তুমি সুন্দর যদি নাহি হও, তুমি সুন্দর যদি নাহি হও, তাই বলো কি বা যায় আসে প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। তুমি সুন্দর যদি নাহি হও। হ্যালো, কি বললেন? মেশিনের পার্টস ইম্পোর্টের জন্য 150 কোটি টাকা লাগবে? না না, এখন এত টাকা কোনো মতেই ব্যাংক থেকে পাওয়া যাবে না। ব্যাংক আমাদের জন্য লোন অ্যাপ্রুভ করেছে মাত্র 50 কোটি টাকা, আরও 100 কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চাহিদা অনুযায়ী বাজারে মাল সাপ্লাই করতে পারছি না, কারণ আমার ফ্যাক্টরির বেশ কিছু মেশিন আউট অফ অর্ডার। রিপেয়ারিং করে নিন, প্রয়োজনে কিছু মেশিন দেশের বাইরে থেকে নিয়ে আসুন। এই মুহূর্তে মেশিন বাইরে থেকে আনতে যে পরিমাণ টাকার প্রয়োজন তা আমার হাতে নেই। ব্যাংক লোন নিন। ব্যাংক যেটা প্রোভাইড করছে তা দিয়ে সমস্যা সমাধান হচ্ছে না। আমি আপনার জন্য কি করতে পারি? মানে আপনি যদি আমাকে বাকি টাকাটা, কিন্তু দেখুন রাজসাহেব, আমার মালের যে কাটতি, আমি আপনার লোনটা খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনে টাকার একটা লভ্যাংশ। না আমি ঠিক তা দেখুন, দেখুন রাজসাহেব, আপনি আমার ছেলের মতো, আপনার এই উপকার আমার জীবনের যে কোনো কিছুর বিনিময়ে। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব পেপারস রেডি করে আপনাকে খবর দেব। ধন্যবাদ বাবা, আমি তাহলে আসি। আসুন। আপনার এই কন্ট্রাক্ট করাটা ঠিক হচ্ছে না স্যার। মিসেস ফারজানা রহমানের টেক্সটাইল এখন পতনের দিকে, সেখানে আপনি কোটি টাকা তার সাথে ইনভেস্ট করছেন, এটা কি ঠিক হচ্ছে? এতে আপনার ক্ষতি হবে কিন্তু ওনার লাভ হবে। তুমি আমার কোম্পানিতে জয়েন করার পর আমার কোনো ক্ষতি হয়নি মিলা? যা কোনোদিন হয়নি তা যে এখন হবে না তার কোনো মানে নেই। মানলাম তোমার কথা, তবু আমি যখন কথা দিয়েছি। কথা দেবার আগে আমার সাথে আপনার একটু কনসাল্ট করা উচিত ছিল স্যার। তোমার সাথে কনসাল্ট করলে তুমি আমাকে ড্রিল করতে দিতে না। কারেক্ট, কোন লস প্রজেক্টে ইনভেস্ট করা কোন ব্যবসার থিওরিতে পড়ে না স্যার। সবসময় ব্যবসার স্বার্থ দেখতে চলে না মিলা, ভদ্রমহিলা আমার মায়ের মতো, উনি তার বিপদের কথা বলাতে আমি আমার ব্যবসার স্বার্থ ইচ্ছে করে ভুলে গেছি। অ্যান্ড আই রিকোয়েস্ট টু ইউ ফরগেট ইট। মিলা, তুমি ভালো করে জানো আমি কথা দিলে ক্ষতি হলেও আমি তা রক্ষা করি, আর তুমি যেখানে আছো সেখানে আমি নিশ্চিত এই প্রজেক্টও আমার লাভ হবে। তুমি ডিড ফাইনাল করে ফেলো। ম্যাডাম, মোরা সবাই স্যার রে ভয় পাই, আর মোর মনে হয় স্যারে আমনেরে ভয় পায়। কি করে বুঝলেন? না মানে আমনে স্যারের যে কথা কন, এই কথা কনের কেউ সাহস পায় না।
মনে হয় স্যার আপনার খুব ভালোবাসে। আপনার কি এসব কথা ছাড়া আর কোনো কথা আছে? এই নেন ভাউচার। কিসের ভাউচার? কাল এক ম্যাডাম রে স্যার গিফট পাঠাইছিল, হের ভাউচার 3,51,000 টাকা। না না, গিফটের দাম 3,51,000 টাকা না, 3,50,000 টাকা গিফটের দাম, 830 টাকা ব্যাগ আর 170 টাকা মোর কনভেন্স। এত দামি গিফট কাকে পাঠালে? বুঝতে পারলাম না সন্ধ্যা, সামান্য কদিনের ফোনের আলাপে ধরো এত দামি একটা গিফট পাঠিয়ে দিল। অথচ আমি 2 বছর ফোনে তোমার সাথে প্রেম করেছি, একটা দামি গিফট আমি পাইনি। আমি হচ্ছি সামান্য বেতনের চাকুরে, আমার 1 বছরের বেতন দিয়েও এর দাম হবে না। কিন্তু তার চেয়ে দামি জিনিস আমি তোমার কাছে পেয়েছি। সেটা কি? তোমার মন। গিফটে মন পাওয়া যায় না সন্ধ্যা, এ মনের কাছে সবকিছুর দাম মিথ্যে হয়ে যায়। My sweetheart, my darling, I love you so much. বাবা, বিয়ে হয়ে তোমরা স্বামী স্ত্রী হয়ে গেছো, তারপরেও তোমাদের প্রেম কমেনি? ভাবি তুমি? ভাবি? সেটা আবার কি? সরি, মানে হবু ভাবি, আমার বন্ধু জয়ের হবু স্ত্রী। কিন্তু রাজের কাণ্ড দেখে তো মনে হচ্ছে তোমার বন্ধুর কপাল ভাঙবে। কি যে বলিস, জয় হচ্ছে আমার ভালোবাসা আর রাজ হচ্ছে আমার মোবাইল ফ্রেন্ড। মোবাইলেই কিন্তু আমাদের প্রেম হয়েছে, তোমার যে হবে তা বলছি না, তবু সাবধানে থেকো, বি কেয়ারফুল। চলি, আমার অফিসের সময় হয়ে গেছে, বাই বাই। আয় বস। বল, রাজ মনে হয় তোর প্রেমে পড়েই গেছে, তাহলে তো ওকে নিয়ে একটু খেলতে হয়। যেমন করে মাছ ডাঙায় তোলার আগে বড়শিতে খেলা করে। নানিরা, ওই মাছ খেলা আর প্রেম খেলা এক নয়, প্রেম নিয়ে খেলতে গেলে নিজেই বড়শিতে গেঁথে যাবে। যারা দক্ষ খেলোয়াড় তারা ঠিক পাশ কেটে যেতে পারে, তাছাড়া আমার গেঁথে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার মন, প্রেম সব কিছু জয়কে দিয়েছি, সে জয় তো আমার কাছেই আছে। ওর সাথে 21 তারিখে আমার এঙ্গেজমেন্ট হবে, তার আগে একটু মজা করে নিই। সত্যি বললে তো গেম শেষ, আমি মিথ্যে বলেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সুইটহার্ট। লীলা, তুই যেভাবে হাসছিস তাতে আমার ভয় হচ্ছে, যে খেলা শুরুটা হাসির হয় তার শেষটা কান্না দিয়ে হয়। আরে না না, তুই যা ভাবছিস তা না, কিন্তু তাই হবে, প্রেম নিয়ে খেলা ঠিক না। ওকে, আমি চ্যালেঞ্জে জিতে গেছি, এখন খেলাও শেষ করে দেব। চল। কোথায়? রাজকে আজ আমি একটা রেস্টুরেন্টে আসতে বলেছি, তুই যখন চাইছিস গেম শেষ করে দিতে তাহলে চল ওকে গিয়ে বলি তোমার সাথে আমি গেম খেলেছিলাম
And from today, she game শেষ. Let's go. আরে কিন্তু তুই লোকটাকে চিনিস? না, কোনোদিন দেখা হয়নি। তাহলে তুই চিনবি কি করে? আমি চিনব কেন? ও আমাকে চিনে নেবে, আর তাতে অসুবিধা হলে ফোন তো আছে। দেরি করছে কেন? আচ্ছা, ওকে আমি চিনব কি করে? কত হয়েছে? 40 টাকা। এই নিন। আয় নীলা। আরে এটা তো সে লোকের মাসুকা। আজ ওর খবর করে দেব। নামিয়ে দিতে গিয়েছিলাম, তাতেই এই অবস্থা। কে? রাজ ফোন করেছে। দাও আমাকে দাও। হ্যালো, ম্যাডাম নীলাকে দেওয়া যাবে? সরি, ও এখন অসুস্থ। অসুস্থ? না, তেমন কিছু হয়নি, তবে এখন কথা বলতে পারবে না। কোথায় আছেন উনি? জেনারেল হসপিটালে। শো, শুয়ে পড়ো, শুয়ে থাকো। দাও, কোথায় যাচ্ছ? কেন? নীলাকে দেখতে। নীলাকে দেখতে? হ্যাঁ। নীলাকে না তুমি ভালোবাসো? হ্যাঁ বাসি। তোমার মনের গহিনী নীলার যে ছবি তুমি মনে মনে এঁকেছো, এই অবস্থায় তুমি তাকে দেখে তুমি কি তাকে লজ্জা দিতে চাও? না না। তাহলে কেন তুমি তাকে লজ্জা দেবে? আর তাছাড়া এমন কিছু বন্ধুত্ব আছে যা দূর থেকেই ভালো। না, আমি যাব না, আমি মিলাকে পাঠাবো। ম্যাডাম রে খুব চিন্তিত মনে হইতে আছে। না মানে স্যার তো কখনো তো দেরি করেন না।
চাই। আচ্ছা ম্যাডাম, আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? ব্যক্তিগত প্রশ্ন? আপনি কি স্যার ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে এই পুরুষ হইল ভেমরা, কখন কোন ফুলে বৈশ পড়বে তার ঠিক নাই, সুতরাং আপনার ফুলের সৌরভ ছড়াইয়া দেন। মিলা, আমার এখানে আসো তো। ওকে স্যার। ম্যাডাম, সুযোগটা হাতছাড়া করবেন না, যান। আনন্দের সোডে মোবাইল নিতে ভুল না গেছে। মিলা জি, আজ তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো, মানে কেমন করে শুরু করব তাই ভেবে পাচ্ছি না। আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে, তোমারটাই আগে বলো। আমি জানি তুমি কি বলতে চাও। আপনি জানেন? হ্যাঁ, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তোমার মুখ দেখে মনের কথা আমি বুঝেছি। তুমি ভালোবাসার কথা বলতে চাও মিলা, ভালোবাসার কথা বলতে গেলি লজ্জায় সে পথ রোধ করে দাঁড়ায়, বুক ফাটে তো মুখ ফোটে না, বলি বলি করে বলা হয়ে ওঠে না, চারিদিক থেকে লজ্জা সংকোচে সে অষ্টপৃষ্টি ঘিরে ধরে, তাই না মিলা? হ্যাঁ তাই। জানা যখন হয়ে গেছে তখন আর দ্বিধা সংকোচ কেন? সব দ্বিধা ছেড়ে ফেলে তুমি আমাকে বলো তোমার ভালোবাসার কথা, বলো মিলা তুমি আমাকে ভালোবাসো। তুমি অবাক হয়েছ এই ভেবেছে কেমন করে আমি জানলাম। আমি জানি, কারণ আমার মন আর তোমার মন এক মিলা। আমি যখন তোমাকে ভালোবাসি তখন তুমিও যে আমাকে ভালোবাসবে এটাই ভালোবাসার নিয়ম। আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ মিলা, আর এই কথাটাই তোমাকে বলার জন্য আমি অস্থির হয়েছিলাম। এখন আর কোনো সংকোচ নেই, এখন সোচ্চার কণ্ঠে আমার ভালোবাসার কথা আমি বলবো, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি স্যার। না না মিলা, আজ আর স্থান নয়, আজ শুধু রাজ, তোমার ভালোবাসার রাজ। মিলা কি হলো, তোমার কথা বলো মিলা। কি বলবো? তুমি যেন কি কথা বলবে বললে? না থাক, আগে আপনারটা বলুন। আমারটা? না, ইয়ে মানে ভালোবাসা সম্পর্কে তোমার কি মত? ভালোবাসা আসি স্বর্গ থেকে, আবার স্বর্গে চলে যায়। না, সব ভালোবাসা যায় না, যে ব্যর্থ হয় তার চলে যায়, কিন্তু আমার ভালোবাসা ব্যর্থ হবে না। তুমি বলো ব্যর্থ হবে? না, আপনার ভালোবাসা ব্যর্থ হবে না। তোমাকে আমি বলুন স্যার, বলুন আপনার ভালোবাসার কথা। আজ বলতে দ্বিধা নেই, আই এম ইন লাভ, আমি ভালোবেসে ফেলেছি। আর তুমি তো জানো আমি যা চাই তার সব রকম চেষ্টা করে অর্জন করে নি, এটা একটা সারপ্রাইজ। বলুন স্যার, আমি সারপ্রাইজ পেতে চাই। বলবো, তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, আমি তোমাকে অবশ্যই বলবো মিলা, আমি ভালোবেসে ফেলেছি, আই এম ইন লাভ উইথ মিস নীলা। জানো মিলা কি ট্র্যাজেডি, আমার সেই ভালোবাসা নীলা এখন হাসপাতালে। প্লিজ মিলা, তুমি তাকে দেখতে যাবে, ফুল নিয়ে যাবে।
আমি যেতে পারছি না, সংকোচ আমাকে আটকে দিচ্ছে। সে যাই হোক, তুমি দেখা মানে আমি দেখা। যাও মিলা, নীলাকে দেখে এসে আমাকে বলো সে কেমন আছে। যাব, নিশ্চয়ই যাব। এবার বলো, তোমার কথা বলো মিলা। আপনার কথা শুনে আনন্দে এত সারপ্রাইজ হয়েছি যে নিজেরটাই ভুলে গেছি। ঠিক আছে, তোমার কথা পরে শুনবো, আগে তুমি আমার নীলার কাছে যাও, প্লিজ যাও। আমি আপনাকে ঠিক চিনছি, আপনি মিস নীলা। হ্যাঁ, কিন্তু আপনি? আমার নাম মিলা, মিস্টার রাজ। হো রাজ, আপনার খবর পেয়ে উনি একটু উদ্বিগ্ন, তাই আমাকে পাঠালেন আপনাকে দেখে যেতে। না না, এমন কিছু না। কি দুর্ভাগ্য, ওনার সাথে আমার দেখাই হলো না। আপনি খুব সৌভাগ্যবতী, দেখা না করতে পেরেও মনের ভেতর জায়গা করে নিয়েছেন। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমার দুর্ভাগ্য যে আমি আমার কথা কাউকে বোঝাতে পারি না। তবে আপনার জন্য না বুঝেই মঙ্গল। চলি, ভালো থাকুন। নীলা, ডাক্তার তোমাকে রিলিজ করে দিয়েছে, এবার বাড়ি চলো। বিয়ের আগে আর তুই বাড়ি থেকে বের হবি না। মা, এটা একটা অ্যাক্সিডেন্ট। ওই অ্যাক্সিডেন্ট যেন আর না হয়, তার জন্য সতর্ক থাকতে হবে। নো টক। এখনো মিলে আসছে না কেন? ওকে পাঠিয়ে কি ভুল হলো আমার? তাকে আমি যাব। ও মাই গড, তোমার দেরি দেখে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। বলো মিলা, কেমন দেখলে আমার নীলাকে? ভালো। তোমার পছন্দ হয়েছে তো? তোমার পছন্দ না হলে আমি কিন্তু বিয়ে করব না। হ্যাঁ, পছন্দ হয়েছে, খুব সুন্দর। আপনার সাথে মানাবে? না না মিলা, তুমি খুব নিষ্ঠুর। আরো সুন্দর করে বলো, উপমা দিয়ে বলো, ভোরের শিশিরের মতো। তুমি খুব ভালো নীলা, খুব ভালো। মা খেতে দাও তো, খিদে লেগেছে। মিলা কই রে? বউ তো আর বেডরুমে। কিরে মিলা, কি ভাবছিস? কই না তো, কিছু না। কিছু না বললেই হলো? আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। মা, অফিসে কারোর সঙ্গে তোর কোনো ঝামেলা হয়েছে? না মা। তবে কি তোর বসের সঙ্গে? বললাম তো, কারোর সঙ্গে আমার কিছু হয়নি। দেখ মিলা, আমি তোর মা, আমি তোর চোখ মুখ দেখে বুঝতে পারছি তুই আমাকে কিছু লুকোচ্ছিস। তোর বস কি তোকে? না মা, ওই মানুষটাকে কোনো ভুল বোঝো না। ভুল যা করার আমি করেছি। একসঙ্গে কাজ করতে করতে আমি ওনার এত কাছে চলে গিয়েছিলাম যে আমি একসময় ভুলে গিয়েছিলাম উনি আমার বস।
আমি তার সামান্য কর্মচারী মাত্র, কিন্তু আমার মনে সুপ্ত ভালোবাসা তা বুঝতে পারিনি। ভালোবাসার ফানুষ আমি উড়িয়ে দিয়েছিলাম। আমি যে মানুষটিকে ভালোবাসি সে আরেক উপরতলা মানুষের পেছনে মরিচিকার মতো দৌড়ে বেড়াচ্ছে। আমি এখন কি করব মা, আমি এখন কি করব মা? শান্ত হো মা, শান্ত হো। আপনি আমার মান সম্মান বাঁচালেন, আমি নিশ্চিন্ত। এবার আমার ছেলের এনগেজমেন্ট ধুমধাম করে করব। আপনি আসবেন বাবা? আপনি আমাকে বাবা বলছেন, আবার আপনি বলছেন, আমি আপনার ছেলের মতো, আমাকে আপনি বলে লজ্জা দেবেন না। আমি আসবো আপনার ছেলের এনগেজমেন্টে, দোয়া করব যাতে ওরা সুখী হয়। আল্লাহ তোমাকে দীর্ঘ জীবন দান করুক বাবা। এবার আমি আসি? জি আচ্ছা। আসসালামু আলাইকুম। জানো মিলা, আমার মানি, কিন্তু মার মুখের হাসি আমার মনে আছে। আমার কোনো খুশির খবর দিলে মার মুখে এমনি হাসি ফুটে উঠত, আর আমার বুকটাও ভরে যেত। আর আমি আজ পর্যন্ত আমার মাকে কোনো খুশির খবর দিতে পারিনি।
মিস্টার রাজ, আপনি আমার বাসায়? মিস্টার হাসান খান, আপনার বেনিলা
দিনের পর দিন ফোনে আমাকে ভালোবাসার কথা বলেছে। আমার এই মনে যেখানে ভালোবাসার শিকড়ই ছিল না, সেখানে ভালোবাসার বীজ বুনে ভালোবাসার বৃক্ষ তৈরি করেছে। এসব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি, আর এই সত্যি আপনারা জানেন না বলে ওর বিয়ে দিতে চাইছেন জয়ের সাথে। এই ভুল করবেন না, আমি নীলাকে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব আপনাদের কাছে দিয়ে গেলাম, আর এই প্রস্তাবে আমি না শুনতে চাই না, নইলে যে আগুন জ্বলবে তা থেকে কেউ বাঁচতে পারবেন না। আমি কোনো সংঘাত চাই না, বাবা মা হিসেবে নীলাকে ভালো মন্দ বোঝানোর দায়িত্ব আপনাদের। আমি আমার ভালোবাসা চাই, সরি টু ডিস্টার্ব ইউ। বাবা রাজ এখানে? তুই নাকি ওনাকে ভালোবাসার কথা বলেছিলি? হ্যাঁ বলেছি, সেটা একটা গেম ছিল। ভালোবাসা নিয়ে এরকম খেলা তো ঠিক হয়নি, রাজ সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। ভয়ানক জেদি ছেলে, আমাদের বিজনেস সোসাইটি সবাই ওকে ভয় পায়, কোনো অন্যায় কোনোদিন সে মেনে নেয়নি, তাতে কোটি টাকা খরচ হলো। এই কাজটা তো ঠিক করিসনি বাবা। বাবা তোমাদের এমনি দুশ্চিন্তা করতে হবে না, আমার প্রবলেম আই উইল ট্যাকেল। আসলে তুমি আমাকে ভালোবাসো, যা ভুল করেছো সব এখানেই শেষ করে দাও। মানুষ মাত্রই ভুল করে, আর আপনার ব্যাপারটাও সেরকম, আমার জীবনে একটা ভুল, আর ভুল কোনোদিন কেউ সারা জীবন বয়ে বেড়ায় না। এখন আপনি ভুল করছেন, আপনাকে আমি কোনোদিন ভালোবাসিনি, আমার ভালোবাসার জয়। না, জয় তোমার ভালোবাসা হতে পারে না, আমার মনে তুমি ভালোবাসা জন্ম দিয়েছো বলেই আমি তোমাকে ভালোবেসেছি। মানুষ যা চায় তা পায় কিনা জানি না, কিন্তু আমি আজ পর্যন্ত যা চেয়েছি তা পেয়েছি। তুমি আমার প্রাপ্তি, আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি কি পেয়েছেন আর কি পাননি তা আমি জানতে চাই না, আমি শুধু আপনার অহংকারী ব্রেনে একটা কথা সযত্নে ঢুকিয়ে দিতে চাই, এ জীবনে কোনো দিন আপনি আমাকে পাবেন না। তোমাকে আমি তখনই বলেছিলাম ভালোবাসা নিয়ে এসব স্টুপিড গেম করা ঠিক না। হ্যাঁ না, আমি এখন অফিসে যাচ্ছি, পরে তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। মিস্টার জয়, আই এম এক্সট্রিমলি সরি টু সে ইউ, তবুও আমাকে বলতে হচ্ছে, আপনি নীলার জীবন থেকে সরে যান। আপনার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে, তবু আপনি আমার বাসায় এসেছেন, আমার মেহমান, তাই অতি কষ্টে রাগটা সামলে নিলাম। মিস্টার রাজ, নীলা এইমাত্র ফোনে আমাকে বলেছে আপনার সব পাগলামির কথা, আপনি না এলে আমি যেতাম আপনার কাছে, এই কথা বলতে যে নীলা আপনার কাছে সরি হয়েছে। সো দিস চ্যাপ্টার ইজ ক্লোজ নাও, আর ওকে ডিস্টার্ব করবেন না প্লিজ। আপনার সাথে কেউ ভালোবাসে নিয়ে এমন খেলা করলে আপনি কি করতেন? আমি ওকে থামলেন কেন বলুন? আপনি ওকে মেরে ফেলতেন, আর আমি মারছি না, কারণ আমি নীলাকে ভালোবাসি, তাই আমার ভালোবাসা আমাকে ভিক্ষা দিন। ভিক্ষায় মানুষ টাকা দেয় তার সামর্থ্য অনুযায়ী,
এক টাকা থেকে লাখ টাকা, কিন্তু ভিক্ষাইকে জীবন দেয় না। নীলা আমার জীবন, ওকে দেওয়ার প্রশ্নই ওঠে না। জাস্ট ফরগেট ইট। আমি শান্তিতে ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম, পেলাম না। এবার আমি সব ধ্বংস করে দেব, সব। আপনার সাথে আমার 100 কোটি টাকার বিনিয়োগের এগ্রিমেন্ট আমি ক্যান্সেল করলাম। তাহলে যে আমি পথে বসে যাব বাবা, এই চুক্তির জন্য টাকা পাবো ভেবে আমি আমার সমস্ত কিছু ব্যাংকের কাছে মর্টগেজ রেখে মেশিনারি জানার জন্য এলসি খুলেছি। এখন তা না হলে আমার সব শেষ হয়ে যাবে, আমি ভিখিরি হয়ে যাব বাবা। আপনি সম্পদ হারিয়ে ভিখিরি হওয়ার ভয় করছেন? আরে সম্পদ চলে গেলে তা তো আর্ন করা যায়, কিন্তু আমি তো মনের ভিখিরি হয়ে গেছি, তা কোনোদিন ফিরে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি বলো বাবা, তুমি যা বলবে আমি তাই করব। আপনি নীলার সাথে আপনার ছেলে জয়ের বিয়েটা ভেঙে দেন, তাহলে আমি আপনার সাথে বিজনেস করতে পারি। তুমি কি বলছো বাবা? তুমি না আমার ছেলেকে দোয়া করার জন্য এঙ্গেজমেন্ট পার্টিতে গিয়েছিলে? তখন আমি জানতাম না আমার ভালোবাসাকে আপনার ছেলে বউ করে নিয়ে যাচ্ছে। তোমার ভালোবাসা? হ্যাঁ নীলা, আমার ভালোবাসা। আমার ভালোবাসাকে পেতে এই এগ্রিমেন্ট কেন? আমি আপনার সবকিছু ধুলোয় মিশিয়ে দেব। না না, আমার মান সম্মান বাঁচাতে আমি নীলার সাথে জয়ের বিয়ে ভেঙে দেব। প্লিজ কুল ডাউন। কি বলছেন আপনি? নীলা আর জয়ের এনগেজমেন্ট হয়ে গেছে, এখন বিয়ে ভেঙে দিলে আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? কিন্তু এছাড়া আর আমার কোনো উপায় নেই। উপায় নেই কেন? আপনার মেয়ে নীলা মিস্টার রাজকে ভালোবাসে। কিন্তু সেটা মিথ্যে। মিথ্যে না সত্যি সেটা বিচার করার মতো শক্তি এবং অর্থ দুটোই আমি হারিয়ে ফেলেছি, কারণ রাজশাবির সাথে সংঘাত করলে আমি পথের ভিখিরি হয়ে যাব। আমি দুঃখের সাথে আমি আমার ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে নিচ্ছি। না, আপনারা আপনাদের মেয়ের বিয়ে রাজশাবির সাথেই দিন, আমার দিক থেকে কোনো আপত্তি থাকবে না। এসব তুমি কি বলছো মা? নীলার সাথে আমার বিয়ে হবে না? হ্যাঁ, তুই এ নিয়ে ভাবিস না, আমি তোর সাথে নীলার চেয়েও সুন্দর মেয়ের বিয়ে দেব। না মা, আমি নীলার চেয়ে সুন্দর কাউকে চাই না। আমি শুধু জানতে চাই কেন আমার সাথে নীলার বিয়ে হবে না। মা, আজ পর্যন্ত তুমি যা করেছো সবই আমার মঙ্গলের জন্য করেছো, আর আজ তুমি আমার ভালোবাসা কি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? কেন মা, কেন? জবাব দাও, চুপ করে থেকো না মা, জবাব দাও। সব প্রশ্নের জবাব সব সময় হয় না বাবা, শুধু মনে করে নে, তোর মার স্বার্থের জন্য তোর জীবনের মস্ত বড় একটা ক্ষতি তুই মেনে নিয়েছিস। সব পিতামাতাই সন্তানের মঙ্গলের জন্য নিজেকে বিলিয়ে দেয়, আমি একমাত্র হতভাগিনী মা যে সন্তানের কাছে দান চাইছি। আমার মমতার আঁচলে তোর ভালোবাসা দান করে দে বাবা, ভালোবাসা দান করে দে। জয়ের সাথে আমার বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ, আর তাতে তোর ভালোই হয়েছে। ভালো হয়েছে? এঙ্গেজমেন্টের আংটি এখনো আমার হাতে জ্বলজ্বল করছে, আর এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়াতে তুমি বলছো ভালো হয়েছে?
মা তুমি কিছু বলছো না কেন? সে কি বলবে? সে কি বলবে? আমি বলছি শোন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আসলে ওরা ছিল উপরে ঠনঠনা ঠন, ভিতরে ঝনঝনা ঝন। এখন তোর বিয়ে দেব ওদের কিনতে পারে যে রাজ, তার সঙ্গে রাজ সাহেবের সাথে আমার বিয়ে? মাথা খারাপ আছে নাকি তোমার? আমার মাথা খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোর। নইলে কেন রাজের মতো একটা ধনবান ছেলেকে রেখে একটা ফকিরের ছেলেকে বিয়ে করবি? ছি ছি, এসব তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি, জয়ের মাই বলেছে রাজের দয়া ছাড়া ওরা পথে বসবে। জয় বা কেমন, সেও মেনে নিল? জয় বিয়ে তো অবাক করেছে, কেন? আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও নীলা, ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? এত দিনের ভালোবাসা, এত স্বপ্ন আশা, সব মিথ্যে? না, কিছুই মিথ্যে না। তবে মাঝে মাঝে জীবনে এমন সময় আসে যখন নিজেকে মেরে হলেও ভুলে যেতে হয়। জয়, মানুষ বিষ খেয়ে মৃত্যুবরণ করে কেন আজ আমি বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু আমি এতই হতভাগে যে বিষও খেতে পারছি না। এসব কি বলছো তুমি? ঠিকই বলেছি, আমার জন্মের পর এক অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। তখন থেকে আমার মা আর কোনো বিয়ে না করে আমাকে নিয়ে সংগ্রাম করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আমাকে বিদেশে লেখাপড়া শিখে মানুষ করেছে। আর আজ আমি মাকে, না না, তুমি আমাকে ক্ষমা করে দিন। আর যদি পারো ওই রাজকে বিয়ে করো। না, রাজকে বিয়ে করার চেয়ে বিষ খাওয়া আমার জন্য অনেক ভালো। লীলা, তুমি বিষ খেতে পারোনি তোমার মায়ের জন্য, কিন্তু আমি তোমার জন্য বিষ খেতে পারবো। আমি রাজের সাথে আমার লাশের বিয়ে হবে। লীলা, লীলা, আমি শুধু জানি তুমি আমার, আর আমার সঙ্গে তোমার বিয়ে হবে। হ্যাঁ হবে, আমার মৃত্যুর পর আমার লাশের সঙ্গে আপনার বিয়ে হবে। আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে ভালোবেসেছ, আমি তোমাকে ভালোবেসেছি।
এসেছো, আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে ভালোবেসেছি, কিভাবে কখন জানে না এমন, কিভাবে কখন জানে না এমন তোমারই হয়ে গেছি। তুমি আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে ভালোবেসেছি। তুমি আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে ভালোবেসেছি, কিভাবে কখন জানে না এমন, কিভাবে কখন জানে না এমন তোমারই হয়ে গেছি। আমি খুশি না হয়ে পারি, আমি জানতাম।
আমার খুশিতে সবচেয়ে বেশি খুশি হবে তুমি। যাও মিলা, সবাইকে জানিয়ে দাও আজ সবার ছুটি, আর বলে দাও আগামী শুক্রবার নীলার সাথে আমার এনগেজমেন্ট, সবার দাওয়াত রইল। ওকে, সকাল দুপুর তুমি সারা রাতটা, তুমি আমার সকাল দুপুর তুমি সারা রাতটা, আসক চাতায় ঝরা হাওয়া ছেড়ো নাই হাতটা, তুমি আমার সকাল দুপুর তুমি সারা রাতটা, আশুক যতই ঝোড়ো হাওয়া ছেড়ো না এ হাতটা। আমিও চাই থাকলে তুমি কাছে, প্রাণটাই আমার বাঁচে, তুমি আমার মন আকাশে জ্যোৎস্না মাথা জাগটা, তুমি আমার সকাল দুপুর তুমি সারা রাতটা, বাজি ধরতে পারি হাসি মুখে মরতে পারি, তোমার জন্য আমি দেব না পাগলামি, তোমায় ছাড়া পৃথিবীতে মিথ্যে পাতার সাজটা, তুমি আমার সকাল দুপুর তুমি সারা রাতটা, আশুক যতই ঝোড়ো হাওয়া ছেড়ো না এ হাতটা, তুমি আমার সকাল দুপুর তুমি সারা রাতটা, আশুক যতই ঝোড়ো হাওয়া ছেড়ো না এ হাতটা। আরে আমার দাঁড়িয়ে কেন, বসুন। হ্যালো জয়, এটাই আমার তোমার কাছে শেষ টেলিফোন। আমি যখন তোমাকে পাবোই না তাহলে বেঁচে থেকে কি লাভ? কিছুক্ষণের মধ্যে রাজ বর্ষে যে আসবে, তাই মৃত্যুকেই বরণ করে নিলাম। খুদা হাফেজ। নিলাম, হ্যালো
জয়পুর চলো। আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী ছাড়া এই হোটেলে রুম দেওয়া যাবে না। হ্যাঁ আমরা চলো, এখানে থাকাটা বোধহয় ঠিক হবে না। চলো না কোথাও।
নাও, সকাল হয়ে গেছে, দেখো দেখো চলো। ওয়াও কি সুন্দর না। নীলা কি করছো, ভিজে গেলাম তো। ভিজবে না, এইবার এইবার কি হবে। আপনার সেই মাসুকা আরে মিয়া ভাই, আজ যে এখানে আমাকে তোমার মনে আছে দেখছি। কম কি মিয়া ভাই, মনে থাকবো না। আপনি আমারে পুলিশে ধরাইয়া দিয়েছিলেন, সেই টিকা তো আপনি আমার নাওয়া খাওয়া হারাম করে দিছেন। আমি খালি আপনার খুঁজতাছি খুঁজতাছি খুঁজতে আছি। ওই শেরু কথায় আছে না, মন দিয়া খুঁজলে আল্লাহরে পাওয়া যায়। দেখ ঢাকার থেকে পলে কক্সবাজার আছি, আর আমার শত্রু এখানে আইছে। এরে কয় কপাল কপাল, আস তোরে আমি খাইয়া ফেলামো। নীলা কথায় আছে, কুত্তার লেজ 10 বছর সোজা করে রাখলেও সোজা হয় না। এ হলো সেই মানুষ নামক কুত্তা, আর কুত্তার জন্য চাই হাড্ডি। তুমি
আছে ঢেউ সাগরে যত, তার চেয়ে আরো যে কত ভালোবাসি তোমায় আমি।
যায় নিলে কি ব্যাপার? এভাবে তোমরা এখানে? আমরা দুজন ঢাকা থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস? সব পরে বলবো, পুলিশ আমাদের পিছু নিয়েছে। কি বলিস পুলিশ? হ্যাঁ চল তাড়াতাড়ি জিপে ওঠ, চল চল ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ, নাই খুঁজছে না তো। আরে হ্যাঁ হ্যাঁ দেখো কাদের নিয়ে এসেছি। কি রে কোন খবর না দিয়ে? খবর দেওয়ার সময় ছিল না। তুই ঠিকই বলেছিলি সন্ধ্যা, রাজকে নিয়ে প্রেমের খেলা খেলতে গিয়ে ফেঁসে গেছি। এখন সে আমাকে বিয়ে করতে চায়, তাই আমি ঘর থেকে পালিয়ে এসেছি। তাই পুলিশ আমাদের পেছনে লেগেছে। তবে এক কাজ কর, তোরা বিয়ে করে ফেল, তাহলে তো আর কোনো প্রবলেমই থাকবে না। ঠিক বলেছো, চলো বিয়ে করে ফেলি। ঠিক আছে, আমাদের বিয়েতে তোমরা সাক্ষী ছিলে, আমরা তোমাদের বিয়েতে সাক্ষী হব। দোস্ত, তাহলে তুই আমাদের বিয়ের ব্যবস্থা কর। অবশ্যই করব, এখানের কাজী অফিসে আজই তোদের বিয়ে দিব, ঠিক আছে? আপনারা ঘর থেকে পালিয়ে এসেছেন, আপনাদের মা বাবা থানায় আপনাদের নামে ডায়রি করেছেন, আপনারা আমার সঙ্গে থানায় চলুন। মা, তুই বলেছিলি আমার মতামতই তোর মতামত, আর সেই মতামতকে অস্বীকার করে পালিয়ে এসে তুই ভুল করেছিস জয়। কিন্তু মা, আমি আর নীলা আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব। না, আমার মেয়ের বিয়ে হবে রাজের সাথে, আর কারো সাথে নয়। চলে আয় নীলা, আয় বলছি। চলো রাজ। নীলা, নীলা, মা, মা, না, তুই আমার কথা অমান্য করতে পারিস না জয়। চলে আয়, চলে আয় বলছি, চলে আয়। আয় বলছি। এতে কি হলো আমি কিছু বুঝতে পারছি না, এখন কি হবে? আয়, রাজের সাথে তোর বিয়ে হবে, রাজের সাথে তোর বিয়ে দেবো। আমাকে জোর করে রাজের সাথে বিয়ে দিতে পারবে না, আমি কোনোদিন রাজকে বিয়ে করবো না। পাগলে আমি করিস না নীলা, জয়ের মাই তো নিষেধ করেছে জয়ের সাথে তোর বিয়ে দিতে। সো হোয়াট, জয় তো অস্বীকার করেনি, জয়ের মাকে তো আমি বিয়ে করছি না, আর জয়ের মা চাওয়া না চাওয়াতে আমার কোনো যায় আসে না। এসো বাবা এসো, তুমি ওকে একটু বোঝাও। উনি কি বলবে, কি চান আপনি? আপনার জন্য ঘৃণা ছাড়া আমার মনে কোনো ভালোবাসা নেই, আমার সব ভালোবাসা জয়কে দান করে দিয়েছি, আর দান করা জিনিস কখনো ফিরিয়ে আনা যায় না। এখন আমার কাছে আসিস শুধু দেহ, নিন আমার দেহটা হিংস্র দানবের মতো শেষ করে দিন। এই দেহের ভেতর যে মন আছে সে মন আপনি কোনোদিনই পাবেন না। ভালোবাসা বাজারে বিক্রি হওয়া কোনো জিনিস না, কোন সম্পত্তি না যে জোর করে টাকা দিয়ে কিনে নিজের করে নিলাম, দখল করে নিলাম, ছিনিয়ে নিলাম। আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি? আমাকে বিয়ে করে দেহ ছাড়া কিছুই পাবেন না। আমাকে বিয়ে করে দেহ ছাড়া কিছুই পাবেন না। আমাকে বিয়ে করে দেহ ছাড়া কিছুই পাবেন না। আমাকে বিয়ে করে দেহ ছাড়া আপনি কিছুই পাবেন না। বুঝতে পেরেছেন আমি কি বলছি? নীলা, না আমি জানি স্যার, নীলা আপনার ধ্যান জ্ঞান সব, কিন্তু স্যার একটা কথা বলতে পারে, এই নীলা নীলা করে আপনি কি পেয়েছেন? কিছুই পাননি, বরং এই এক নীলার জন্য আপনি হারিয়েছেন আপনার সত্তা, সততা, অস্তিত্ব, ব্যক্তিত্ব। আপনার পৃথিবীতে আপনি বড়ই একা, আপনার চারিদিকে এখন শুধু শূন্যতা বিরাজ করছে। এক নীলার জন্য আপনি সব হারিয়েছেন, হারিয়েছেন আপনার একান্ত ভালোবাসে মানুষগুলোকেও। কিন্তু নীলা, আমি তো নীলাকে ভালোবেসেছি, সে আমাকে। না না স্যার,
নীলা আপনাকে কখনো ভালোবাসেনি, সে ভালোবাসে অন্য একজনকে। সে শুধু আপনার সাথে ভালোবাসা খেলা খেলেছে, আর আপনি সেই খেলাকে ভালোবাসা মনে করে মঞ্চিকার পেছনে ছুটেছেন। স্যার, এখন আর আপনার ভেতরে ভালোবাসা কাজ করছে না, কাজ করছে একটা জিদ, যে জিদে আপনি যে কোনো কিছুর মূল্যে নীলাকে পেতে চান। আমি জানি আপনি সে সাহস এবং ক্ষমতা দুটোই আছে, কিন্তু একবার ভেবেছেন ক্ষমতা দিয়ে বা জোর করে একটা মেয়েকে পাওয়া যায়, কিন্তু তার ভালোবাসা বা মন পাওয়া যায় কি? না স্যার, ভালোবাসা বা মন পাওয়া যায় না, পাওয়া যায় শুধু দেহ। ভালোবাসা বা মন পাওয়া না গেলে সে মানুষটার দেহ পেয়ে কি লাভ? এই যেমন ধরুন আমাকে, আমি আমার মন প্রাণ উজাড় করে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু একদিন যখন জানতে পারলাম আমার সে ভালোবাসা মানুষটি ভালোবাসে অন্য একজনকে, ওই আমি তো তাকে জোর করে আমার ভালোবেসে পেতে চাইনি, নিজের ভেতর নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। তবু তাকে বুঝতে দেই না আমি তাকে ভালোবাসি। বলো নীলা, কে সে? নাম বললে তাতে কোনো লাভ হবে না স্যার। লাভ হতোর হিসাব পরে, আগে বলো কে সে। মানুষটি আপনি, যাকে ভালোবেসে পাবোই না, তার কাছে আমার ভালোবাসার কথা প্রকাশ করার সাহস হয়নি স্যার। কারণ স্বর্গে জন্ম ভালোবাসার অন্তরিতার ঠাই, দুই অন্তরের ভালোবাসা মনের মিলন চাই। বিশেষ করে মিসেস ফারজানাকে কার্ড দিয়ে বলবেন কালকের এই বিয়ের অনুষ্ঠানে মিস্টার জয়কে যেন অবশ্যই সাথে নিয়ে আসেন। নীলা, আমি হারতে শিখিনি, তুমি আমাকে হারাতে চেয়েছিলে,
তা কোনোদিন পারবে না। আসেন, ওই দিকে বসেন। আসসালামু আলাইকুম। আসেন, আসেন, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, এসো। এখনই তাকে দেখবেন, আপনার একটু অপেক্ষা করুন। লেডিস এন্ড জেন্টলম্যান, নাও উই আর প্রেজেন্টিং টু ইউ মিস্টার ইলিয়াস জাভেদ রাজ। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ বিয়ের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বিয়ে কোনো শারীরিক বন্ধন নয়, বিয়ে হলো এক মনের সাথে আরেক মনের মিলনের বন্ধন। উপস্থিত সুধী মণ্ডলী, বিয়ে হচ্ছে নারী পুরুষের পবিত্র সম্পর্ক, আর এই পবিত্র সম্পর্কের মধ্যে কোনো ফাঁক থাকলে সেই সম্পর্ক জোড়া হয় না। কাজী সাহেব নাম লিখল, দেনমোহর ঠিক হল, কলেমা পড়ল, কাগজে সই করলাম, ব্যাস স্বামী স্ত্রী হয়ে গেলাম। এটা ঠিক না। বিয়ের আগে স্বামীকে স্ত্রীর মন জানতে হবে, স্ত্রীর স্বামীকে জানতে হবে। যারা দীর্ঘ 40-50 বছর একসাথে সংসারের উত্তাল জীবন পাড়ি দেবে তাদের পরস্পরকে জানতে হবে, তাহলে সম্পর্ক মজবুত হবে। মিস নীলা, আপনি ঠিকই বলেছিলেন, ভালোবাসা কোনো বাজারের পণ্য নয় যে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, ভালোবাসা কোনো সম্পত্তি নয় যে জোর করে ছিনিয়ে নেওয়া যায়, ভালোবাসা দুটি মনের মিলন। মিস নীলা, একতরফা ভালোবেসে না পাওয়ার বেদনায় কষ্ট পেয়ে আমি আপনার প্রতি যে দুর্ব্যবহার করেছি তার জন্য আমি দুঃখিত। আজকে আমি এই বিয়ের আয়োজন করেছি মিস্টার জয় আর মিস নীলার জন্য। আজ এখানে তাদের বিয়ে হবে, আপনারা যারা এখানে এসেছেন সবাই তাদের জন্য দোয়া করবেন। যুগ যুগ ধরে মানুষ যে ভালোবাসার জন্য জীবন দেয়, যে ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করে, সে ভালোবাসার সন্ধান আমি পেয়ে গেছি, আর সে ভালোবাসার খোঁজে আমি চলে গেলাম। আপনারা আমাকে ক্ষমা করবেন। রাজ কোথায়? রাজ কোথায় বলুন, কোথায়? মিস্টার রাজ তার ভালোবাসা মিস মিলার কাছে চলে গেছেন। আই'ম সরি। সূর্যের মুহে অন্ধ হয়ে এতদিন আমি শুধু উপরের দিকে ছুটে চলেছি, তুমি আমার চোখ খুলে দিয়েছো, তাই তো আমি তোমার হাত ধরে এই মাটিতে চলতে চাই। মিলা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। স্যার বলে আজ আর তুমি আমাকে লজ্জা দিও না। মিলা, আমি ভুল করেছি, তোমার যে ভালোবাসা
একদিন ফুলের ডালি সাথে আমার কাছে নিয়ে এসেছিলে, মরিচিকার পিছনে ছুটতে গিয়ে আমি তো দুপায়ে মারিয়ে চলে গেছি। সেই ভালোবাসা আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, তুমি আমাকে দেবে না মিলা। তুমি তো বলেছিলে জোর করে ভালোবাসা যায় না, তাই তো যার ভালোবাসা তার কাছে দিয়ে আমি তোমার কাছে ফিরে এসেছি। তোমার কাছে এজন্য এসেছি যে তুমি আমাকে ভালোবাসো, আর এখন থেকে আমিও তোমাকে ভালোবাসব। আমার দিকে তাকাও মিলা, আমার এই চোখের দিকে তোমার সে ভালোবাসার দৃষ্টি নিয়ে ভালো করে তাকিয়ে দেখো। এখন থেকে এ চোখে শুধু তুমি, শুধু তুমি। মিলা, আমার মিলা, আমার মিলা। মা, উনি মিস্টার রাজ। না মা, মিস্টার নয়, আমি শুধু আপনাদের কাছে রাজ হয়ে থাকতে চাই। আর বাবা বেঁচে থাকো। রাজ, মিলা, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই মিলা, আন্টি কেমন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তোমার